আসসালামু আলাইকুম বন্ধুরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটির শেষে একটা সুখবর রয়েছে এই চ্যানেলের শ্রোতাদের জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাজত্ব ছিল 2 লাখ স্কোয়ার মাইল, যা আজকের সময়ে হিসাব করলে 50টিরও বেশি দেশ হবে। সে সময় পার্সিয়াল এম্পায়ার বা পারাসের রাজাদের এমন অবস্থা ছিল যে তারা দুনিয়াকেই নিজের করে নিয়েছিল, দুনিয়ার জন্যই সব করত। তাদের এমন অবস্থা ছিল যে রাজাদের সোনার মুকুটের ওজনই ছিল 50 কিলো, সেটা মাথায় রাখা যেত না বলে একটা চেনের মাধ্যমে সেটা ঝুলিয়ে রাখা হতো এবং বসার সময় তার ভিতরে মাথা ঢুকিয়ে বসতে হতো। পারাসের রাজারা তাদের এমন বিলাসিতায় পৌঁছেছিল যে তারা যেই কার্পেটটার উপরে চলতো, তাদের সেই কার্পেটটারই দাম ছিল 8 লাখ দিনারের, এক দিনার সমান সমান সোনার কয়েন, যা 4 গ্রাম সোনা দিয়ে একটি দিনার বানানো হতো। সেরকম 8 লাখ দিনার লেগেছিল শুধুমাত্র তাদের কার্পেটটা বানানোর জন্য, যেটার উপর দিয়ে তারা হাঁটতো, এবং তাদের সিংহাসনও সোনা হীরা দিয়ে তৈরি করা হয়েছিল। এমন অবস্থা যখন তাদের, সে সময় অন্য দেশের খলিফাও ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সময় এত দুনিয়াবি এবং এত বিলাসিতার কারণে পার্সিয়াল এম্পায়ার বা পারস তাদের ক্ষমতা থেকে চলে যাচ্ছিল। পার্সিয়াল এম্পায়ারের কিছু কিছু এলাকা মুসলমানদের দখলেও চলে এসেছিল। সে সময় পারসের পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসাবে কয়েকজন লোক আসে, যা মদিনায় এসে তখন খুঁজতে থাকে ওমর ইবনুল খাত্তাফের মহল কোথায়। যিনি এত বড় এরিয়ার খলিফা বা বাদশাহ, তার মহল তো অবশ্যই থাকবে। এজন্য পারস থেকে যে লোকগুলো আসে তারা ওমর ইবনুল খাত্তাফের মহল খুঁজতে থাকে। তারা এসে লোকেদের জিজ্ঞাসা করে, তোমাদের খলিফা ওমর ইবনুল খাত্তাফের মহল কোথায়, রাজপ্রাসাদ কোথায়? লোকেরা তখন বলে যে আমাদের খলিফার কোনো মহল নাই। তাহলে তোমাদের খলিফাকে এখন কোথায় পাওয়া যাবে? লোকেরা তখন বলে, মসজিদে নববীতে গেলে ওনাকে পাবেন। যখন লোকগুলো মসজিদে নববীতে পৌঁছায়, তখন দেখে মসজিদে কেউ নাই। একজন লোক মসজিদে নববীতে শুয়ে আছে তালিযুক্ত কাপড় পরে। লোকগুলো ভাবলো যে মসজিদে যখন কেউ নাই, তাহলে এই লোকটার কাছে জিজ্ঞাসা করি। তখন লোকগুলো যে লোকটিকে উঠালো, উঠিয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের খলিফা ওমর ইবনুল খাত্তাব কোথায়? তার সাথে আমাদের কিছু দরকার রয়েছে। তখন ওই লোকটি বলল যে, বলো কি দরকার, আমি ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ পৃথিবীর খলিফা, যিনি তালিযুক্ত কাপড় পরে মসজিদের মধ্যে শুয়ে আছে, তার না আছে কোনো বডিগার্ড, না আছে কোনো রাজপ্রাসাদ। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে, তাদের রাজাদের পক্ষ থেকে যে চিঠি ছিল সেটা ওমর ফারুকের কাছে পৌঁছায়, এবং পরবর্তীতে সেই পারসের লোকগুলো তাদের দেশে ফিরে লোকগুলো বাদশার কাছে বলল, আমরা কখনোই ওমরের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারবো না। বাদশা জিজ্ঞাসা করল, কেন? এর জন্য যে লোক ওনাকে চায়, উনি লোকেদের ভিতরেই থাকে, কিন্তু আপনাদের এ অবস্থা যে আপনাদের সিকিউরিটি দিতেই বাহিনীর বিশাল একটা অংশ সবসময় কাজে লেগে থাকে, কেউ যেন আপনাদের কোনো ক্ষতি না করতে পারে, জনগণ আপনাদের ক্ষতি না করতে পারে, আপনার ফ্যামিলি থেকে কেউ ক্ষতি না করতে পারে, আপনাদের পিছনেই বিশাল এক বাহিনী লেগে থাকে, কিন্তু ওমরের তো কোনো বাহিনী নাই, কোনো রাজপ্রাসাদ নাই, কোনো কিছুই নাই, সে লোকদের বাছাই করা খলিফা। বন্ধুরা, এই ঘটনাটা বলার একটাই কারণ, যে মানুষের বাছাই করা যে লিডার হয়, তার কোনো সিকিউরিটি লাগে না, কিন্তু যে লিডার মানুষের উপরে চড়ে বসে, তারই বিশাল ধরনের সিকিউরিটি লাগে। আর বন্ধুরা, সে সময় পার্সিয়াল এম্পায়ারের রাজাদের মতো মুসলমান দেশের অনেক রাজাদের এই একই অবস্থা। চলুন একটা রাজার মেয়ের বিয়ে সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। ইনি হচ্ছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বাকিয়া। এটি মূলত একটি রোলস রয়েস সিলভার স্পার স্ট্রেচ লিমুজিন। গোটা গাড়িটি মোড়ানো হয়েছে 24 ক্যারট সোনা দিয়ে। এর দাম প্রায় 116 কোটি টাকারও বেশি। গাড়ির সামনে পেছনে বা ছাদে বা চাকায় বিশেষ নকশা করা হয়েছে, এমনকি গাড়িটির বেশ কিছু যন্ত্রাংশও বানানো হয়েছে সোনা দিয়ে। 2004 সালে সুলতান তার ছেলের বিয়েতে যাওয়ার সময় এই গাড়িতে প্রায় 10 কিলোমিটার সফর করেছিলেন। এই বিয়ে ছিল বিশ্বের সর্বাধিক ব্যয়বহুল বিয়ের একটি। এমন বহু মূল্যবান গাড়ি তার কাছে রয়েছে অন্তত আরো 60টি। এ পর্যন্তই নয়, তার গাড়ি সংগ্রহের নেশা রয়েছে, একটি দুটি নয়, তার সংগ্রহে রয়েছে
অন্তত 7000 গাড়ি আরও রয়েছে 60টি রোলস রয়েস 11টি ম্যাকলারেন 6টি দাওয়ের পস 963টি এলএসএস ও আরও অনেক দামি গাড়ি বন্ধুরা পুরো বিস্তারিত গেলাম না এটা একটা বিলাসিতার নমুনা দেখালাম আজকের দিনে মুসলমান বিশ্বের অনেক দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে আফ্রিকা সোমালিয়া ইত্যাদি এরকম আরও অনেক দেশ রয়েছে যেখানে মানুষ দুবেলা দুমুঠো ভাতও পাচ্ছে না আর আজ মুসলমান বিশ্বের রাজাদের বিলাসিতা দেখে বলাই যায় পার্সিয়াল আম্পায়ার যেমন শেষ হয়ে গিয়েছিল মুসলমানদের ক্ষমতারও ঠিক একই অবস্থা হতে আর বেশি দেরি নেই বন্ধুরা আমরা 100,000 ফ্যামিলিতে পূর্ণ হয়েছি এটা মাত্র হতে পেরেছে শুধুমাত্র আপনাদের জন্যই আশা করি বন্ধুরা আপনারা এভাবেই ইসলামিক এই চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে যাবেন আল্লাহ যদি চায় ইনশাল্লাহ এই চ্যানেলটিকে নিয়ে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব বন্ধুরা আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক পেজে অথবা এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে যোগাযোগের দুইটা লিংকই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন আল্লাহ যেন মুসলমান রাষ্ট্র প্রধানকে ওমরের মতো হয়ে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম